গাজীপুর কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 380তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ। অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ। প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ মাওলা বলেন, ইসলামী ব্যাংকে দেশের 28,000 গ্রামে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিনা জামানতে গ্রুপ ভিত্তিক বিনিয়োগ সেবা দিয়ে যাচ্ছে।